वेलकम टू माय चैनल बागीश एडुकेशन बागीश्वर दीर्घदिन तुम्हारे बांगला पढ़ाई आज हमें तुम्हारे एम एक विषय नहीं हाजिर होता तुम्हारे का खूब प्रयोजन बांगला व्याकरण शब्द भाण्डार आज के आलोच्य विषय शब्द भाण्डार ये शब्द भाण्डार के तुम्हारा जानो जरा प्राइमरि टेट परीक्षा बसत तरह के प्रश्न थके ताछाड़ा माध्यमिक परीक्षार्थी छाड़ाओ जरा क्लस सेभेन क्लस नाइन एवं उच्चमाध्यमिक स्तरे आछो तादेर जोन्नो अत्यंत गुरुत्वपूर्ण विषय एमनकि बांगला अनार्स पास कोर्सेर क्षेत्र मास्टर डिग्री क्षेत्र शब्द भाण्डार एकटा गुरुत्वपूर्ण विषय ताई बांगला व्याकरण चर्चाय जारा शब्द भाण्डार विषयटी खूब सहजे शिखते चाओ तारा समय नष्ट ना करे आमार काछे एई क्लासटी करो देखबे कयेकटा मुहूर्तेर मध्ये तोमरा किन्तु बांगला व्याकरण विषयटी खूब तारी आयत्त करते पेरेछो एबं शब्द भाण्डारटा पुरो हातेर मुठोर मध्ये आछे जरा तुम्हारे प्रिय बंधु आदि अवश्य हमारे भिडियो शेयर सबसक्राइब करते बोलो अवश्य चैनल जैसे ग्रोथ है तुम्हारा सहाज्य करो देखिए तुम्हारे बेल आइकन अल क्लिक कर रखो देखो समस्त व्याकरण विषय सवार आगे तुम्हारे पहुँचे गए देरी नागर शुरू कर आज के बांगलार शब्द भाण्डार शब्दार का देखो आज के बांगला बोलिए ये बांगला क्योंकि पुरो बांगला नय আমাদের কাছে দেখবে অনেক সংস্কৃত দেশি বিদেশি নানা পূর্ণ হয়ে আজকে আমরা বাংলা বলছি তা আজকে দেখে নেব যে আমাদের বাংলার শব্দ ভাণ্ডারের মূল বিষয় কটি বাংলা শব্দ কিন্তু বিষয় পাঁচটি একই তথ্য দুয়ে সভ্য তিনে দেশি চারে বিদেশি এবং পাঁচে সভ্য তাই পাঁচটা বিষয় তোমাদের কাছে আমি বললাম দেখো একে তৎসম দুয়ে তদ্ভব আর কিছু ভাগ করে ছটি বিষয় তোমরা আয়ত্ত করতে পারলে শব্দ ভাণ্ডার বিষয়টা পুরো তোমাদের হাতের মুঠোয় এসে যাবে তাহলে প্রথম বিষয় কোনটা তৎসম শব্দ কাকে বলে তৎসম অর্থাৎ সংস্কৃত শব্দ ভাণ্ডার থেকে যে শব্দগুলো বাংলায় অবিকৃতভাবে অর্থাৎ পরিবর্তিত না হয়ে বাংলায় এসেছে তাই কিন্তু তৎসম তৎসম অর্থাৎ সংস্কৃত যুগে যা ছিল সেই শব্দগুলো যদি বাংলায় পরিবর্তিত না হয়ে আসে তখন তাকে তৎসম শব্দ বলা হয় বুঝতে পারছো আমরা তৎসম বুঝবো কী করে যদি শব্দগুলোর মধ্যে রফলা রেপ যুগ্ম প্রকৃতি কী কী বললাম রফলা রেপ যুগ্ম প্রকৃতি এই চারটার কোনো একটা বিষয় আসে তখন তৎসম শব্দ হবে আম্র কেন তৎসম রফল আছে কর্ম কেন তৎসম রেপ আছে ঠিক আছে আচ্ছা যুগ্ম অল্প কেন তৎসম যুগ্ম এবং প্রকৃতি আলো বায়ু ঠিক আছে তাহলে এটা ধরার শব্দ সহজ নিয়ম তাহলে সংস্কৃত শব্দ ভাণ্ডার থেকে যে শব্দগুলো কোনো পরিবর্তন না হয় মানে অবিকৃত হবে তাহলে আমরা বলতে পারি যে সংস্কৃত শব্দের অবিকৃত উচ্চারণ অবিকৃত উচ্চারণ সংস্কৃত শব্দের অবিকৃত উচ্চারণ আমি কী বললাম চারটা বিষয় তোমরা মনে রাখবে ভালো করে কী কী আমি আবার বলছি রফলা রেপ যুগ্ম প্রকৃতি বলো আম্র আবার বলছি আম্র কেন যাচ্ছ রফল আছে তাই তো কর্ম কেন যাচ্ছ রেপ আছে ঠিক আছে অল্প কেন যাচ্ছ যুগ্ম আলো বাতাস সূর্য নক্ষত্র প্রকৃতি জগতের যা কিছু দেখবে সবই কিন্তু তৎসম শব্দ একসময় আমাদের একমাত্র সাহিত্যিক ভাষা ছিল সংস্কৃত তার থেকে যে শব্দগুলো বাংলায় চলে এসেছে একদম অপরিবর্তিতভাবে সেইগুলোই তৎসম তাই মনে রাখার জন্য বুঝতে পারছি শব্দের মধ্যে রফলা রেপ যুগ্ম প্রকৃতি এই চারটার একটা বিষয় নোট করে রাখো রফলা রেপ কী বললাম রফলা এক নম্বর রফলা তৎসম বোঝার জন্য আমরা কোন বিষয় নেব চারটা বিষয় কী কী বললাম রফলা একে রেপ যদি রেপ থাকে ঠিক আছে তিন নম্বর যুগ্ম এবং চার নম্বর প্রকৃতি এই চারটার কোনো একটা বিষয় আসলে
তৎসম শব্দ হবে, তাই তো? তাহলে তৎসম শব্দ সংজ্ঞাটা কি বললাম? সংস্কৃত শব্দ ভাণ্ডার থেকে যে শব্দগুলো অবিকৃতভাবে বা অপরিবর্তিতভাবে বাংলায় চলে এসেছে তাই তৎসম। তৎসম শব্দ বোঝার উপায় শব্দের মধ্যে রফলা, রেপ, যুগ্ম, প্রকৃতি। আমি ভরে লিখে দিলাম রফলা, রেপ, যুগ্ম, প্রকৃতি, এই চারটার একটা আসলে তৎসম শব্দ হবেই। তার তৎসম শব্দ বোঝা গেছে। এবার আছি অর্ধতৎসম, কাকে বলে? অর্ধতৎসম কাকে বলে? তৎসম শব্দ যদি একবার মাত্র পরিবর্তিত হয় তখন তাকে বলা হচ্ছে অর্ধতৎসম। কী করে এসেছে তোমরা জানো? এক সময় আমাদের ভারতবর্ষে যারা আর্য পুরুষ অনেক সময় অনার্য রমণীকে বিয়ে করেছিল, তাদের কাছে যে শব্দগুলো বিকৃত হয়েছে সেইগুলো কিন্তু অর্ধতৎসম। আর্য পুরুষ অনার্য রমণীকে বিয়ে করলে কি হবে? বিকৃত হয়। যখন বলছে কর্ম, সে কর্ম বলছে, তার বিকৃত হচ্ছে। একটা শব্দকে বিকৃত করলে অর্ধতৎসম, একবার চেঞ্জ হলে অর্ধতৎসম, ঠিক আছে? তাহলে কর্মকে বলছে কম্ম, ধর্মকে ধম্ম। তাহলে তৎসম শব্দ একবার পরিবর্তন, একবার পরিবর্তন। তৎসম কি বললাম? তৎসম একবার পরিবর্তন, একবার পরিবর্তন হলে তখন সেটা অর্ধতৎসম হবে, ঠিক আছে? এবং কেন হয়েছে বুঝে নাও। ভারতবর্ষে যে আর্য পুরুষেরা যারা সংস্কৃত ভাষা বহন করে এনেছিল, যারা অনার্য রমণীকে বিয়ে করেছিল, তখন তারা বিশুদ্ধ সংস্কৃত শেখাতে চেয়েছিল, কিন্তু ওদের মুখ থেকে বেরোয়নি। কর্ম বলতে গেলে বলতো কম্ম, ধর্ম বলতে গেলে বলতো ধম্ম। এই যে অর্ধ বিকৃত, এগুলোই হচ্ছে তোমার কাছে সব অর্ধতৎসম। কর্ম কম্ম, ধর্ম ধর্ম, জন্ম জন্ম, এই একবার পরিবর্তন হলেই তা কিন্তু অর্ধতৎসম শব্দ হবে। তা সংজ্ঞাটা কী বলবে? তৎসম শব্দ যদি একবার পরিবর্তন হয় তখন তা অর্ধ তৎসম শব্দ হবে। তদ্ভব মানে কি? ওই তৎসম অর্থ সংস্কৃত শব্দ যদি একবার পরিবর্তন হয় অর্ধতৎসম, আর তৎসম শব্দ যদি দুবার পরিবর্তন হয় তখন তা হবে তদ্ভব। তার মানে তদ্ভব হল দুবার বদলানো শব্দ, ঠিক আছে? তদ্ভব কি বললাম? দুবার বদলানো শব্দ। যেমন দেখো আমরা কিছু চন্দ্র, তদ্ভবান কি বললাম? দুবার দুবার বদলানো, দুবার বদলানো শব্দ। তৎসম শব্দ দুবার বদলায়। যেমন দেখো আমি বললাম যে চন্দ্র, তোর প্রাকৃতে কি হবে? চন্দ। তার থেকে পরিবর্তিত কি হবে? চাঁদ। তাহলে চন্দ্র চন্দ চাঁদ। তার চন্দ্র বলতে গেলে ওই অর্ধশিক্ষিত অনার্য রমণী মুখে বেরিয়েছিল চন্দ, তখন আর্য পুরুষ বলেছে তুই চাঁদ বলতে পারবি? সঙ্গে চাঁদ বলে দিয়েছে। এই যে দুবার পরিবর্তন, চন্দ্র প্রাকৃতে চন্দ এবং তদ্ভবে কি হলো? চাঁদ। ধর্ম ধম্ম ধাম, হস্ত হত্থ হাত, এই দুবার পরিবর্তন হলে হস্ত তৎসম হস্ত, হস্ত থেকে হত্থ, তার থেকে হাত। তার তৎসম শব্দ একবার পরিবর্তন হলে তা অর্ধতৎসম, আর তৎসম শব্দ যদি দুবার পরিবর্তন হয় তখন তা তদ্ভব। তা তৎসম শব্দ মানে সংস্কৃত শব্দ, তা একবার পরিবর্তন হলে অর্ধতৎসম, আর তৎসম শব্দ যদি দুবার পরিবর্তন হয় তখন তা হচ্ছে তদ্ভব। বোঝা গেছে? এবার দেখো দেশি, দেশি কাকে? তোমরা জানো আমাদের ভারতবর্ষে আদিম অনার্য মানুষ এখনও আছেন, সাঁওতাল, মোল, ভীল, মুন্ডা, এদের নির্দিষ্ট একটা ভাষা ছিল। তাহলে অনার্যদের যে শব্দগুলো বাংলায় চলে এসেছে তাই হলো দেশি, অনার্যদের ভাষা। একটা দেশি মানে হচ্ছে অনার্য, অনার্যদের ভাষা, অনার্যদের ছোট্ট করে বললাম অনার্যদের ভাষা। অনার্য কারণ ভারতবর্ষে আর্য হয়তো নেই, মিশে গেছে ভারতের সভ্যতায়, অনার্যরা এখনো আছেন, তাদের যে সমস্ত ভাষাগুলো বাংলায় চলে এসেছে অবিকৃতভাবে, যা আমরা বাংলায় বলছি তাই হলো তোমাদের দেশি। কুলা, টকা, ঢাক, ঢোল, ঝিঙা, যে শব্দগুলো কানে খুব ধাক্কা মারে তাই তোমাদের কাছে দেশি।
দেশি শব্দ হচ্ছে সেইগুলো অনার্যদের থেকে আসা বাংলাতে প্রবেশ করেছে, তাই হলো দেশি ভাষা। তা অনার্যদের থেকে যে শব্দগুলো বাংলায় এসেছে তাই হলো তোমাদের কাছে দেশি শব্দ, ঠিক আছে? কুলা টকা ঢাক ঢোল ঝিঙা খুব কানে ধাক্কা লাগে, তাই না? এগুলো বুঝতে পারছো? মাঝে মাঝে আমরা শুনি, হ্যাঁ, যে মেঘ ডাকাচ্ছে, মেঘ মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে, ওরা কী বলে, মেঘ লাকাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে আমার স্টুডেন্টরা বলে, স্যার ও আমার সঙ্গে কথা বলে না, লাকাড়ে নাই, ও লাকাড়ে নাই, দেশি ভাষা, লাকাড়ে নাই, স্যার মেঘ লাকাচ্ছে, ঘর যাব, এই সমস্ত বলে। এগুলো দেশি শব্দ, এরা আমাদের মাটির ভাষা, তো এগুলো আমাদের কাছে বুঝতে পারছি, কুলা টকা ঢাক ঢোল ঝিঙা লাকাড়ে নাই, কথা বলেনি, লাকাড়ে নাই, বিদ্যুৎ চমকাচ্ছে, বিজলাচ্ছে, এই সমস্ত শব্দ বাংলায় কিন্তু আমরা আজও অনেক শিখে গেছি। এইগুলো হচ্ছে খাঁটি দেশি ভাষা, কুলা টকা ঢাক ঢোল ঝিঙা যা শুনবেন সবই কিন্তু দেশি ভাষা। এবারে আসছে দেখো বিদেশি ভাষা। বিদেশি কাকে বলে তোমরা জানো? বিদেশি আমাদের ভারতবর্ষে অনেক বিদেশিরা এসেছিলেন প্রশাসনিক কাজের জন্য, বাণিজ্যের জন্য, তাহলে বাণিজ্যিক অর্থাৎ বাণিজ্য করতে কিংবা প্রশাসনিক প্রশাসন করতে ভারতবর্ষে দীর্ঘদিন ছিলেন ইংরেজ, ফরাসি, পর্তুগিজ, ওলন্দাজ, বিভিন্ন বিদেশি আমাদের, তাদেরই বিদেশি বলবো যারা আমাদের ভারতবর্ষ ছেড়ে চলে গেছেন, কিছুদিন ছিলেন এবং চলে গেছেন। যারা আমাদের ভারতবর্ষের জনসমুদ্রে মিশে গেছে তারা কিন্তু আর বিদেশি নন। তাহলে আমরা আজকে বিদেশি বলতে কাদের বলছি? আমরা বুঝতে পারি যে ইংরেজ, পর্তুগিজ, ওলন্দাজ, এদের যে ভাষাগুলো আমাদের বাংলায় এসেছে তাই কিন্তু আমাদের বিদেশি। আমরা বুঝতে পারি না, আমরা অনেক সময় প্রচুর ইংরেজি বলি, যেমন বুঝতে পারছো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমরা প্রায় স্কুল বলি, আমরা কলেজকে কেউ বাংলায় মহাবিদ্যালয় বলি না, ইউনিভার্সিটিকে অনেকে বিশ্ববিদ্যালয় বলে, কিন্তু কলেজে পড়ছে অনেকে জানে না কলেজে বাংলা কী, কলেজে বাংলা হলো মহাবিদ্যালয়। কম্পিউটার বাংলা কী? যন্ত্রগণক, কিন্তু আমরা কম্পিউটার বলছি, আমরা অনেকে ব্যবহারই করি না। মোবাইল কী নাম? দূরাভাষ। তোমাদের কাছে সিনেমা, চলচ্চিত্র কজন বলি? টিভিকে দূরদর্শন কজন বলে? জানলেও বলি না। তাহলে ইংরেজদের কাছ থেকে প্রচুর শব্দ আমাদের কাছে এসেছে যা আমরা এখন প্রতি মুহূর্তে বলে চলেছি। এরপর ফরাসি আছে অ থেকে চন্দ্রবিন্দু, না ধরলে বুঝতে হবে, আইন, আদালত, হ্যাঁ, গুণ, গুণকার, চরকার, জমি, জমা, তালুক, তালা, খাজনা, অজস্র শব্দ ফরাসি যা বাংলায় আমরা বলছি, এগুলো ফরাসি শব্দ। ফ্রান্স দীর্ঘদিন ভারতবর্ষে বাণিজ্য করেছে, তাদের শব্দ কিন্তু আমাদের মধ্যে আছে। এরকম প্রচুর শব্দ আছে। আলু পর্তুগিজদের ভাষা, আমরা আজকে প্রতি মুহূর্তে বলে চলেছি পর্তুগিজদের বিদেশি ভাষা আমাদের কাছে, আজকে এটা বিদেশি ভাষা। আলু শব্দ আছে। বর্মি, লুঙ্গি, ঘুগনি, ব্রহ্মদেশ থেকে এসেছে বর্মি ভাষা, তেমনি ওলন্দাজ ভাষা আছে, ইস্কন, রুইতন, হরতন, কীর্তন, বিবি, সাহেব, গোলাম, তাসখালি, আমরা এরকম প্রচুর শব্দ দেখবে আমাদের এসেছে। তা এক কথায় বিদেশি শব্দ কোনগুলো? যে শব্দগুলো আমরা বুঝতে পারছি যে বিদেশিদের কাছ থেকে এসেছে এবং ওরা এদেশে দীর্ঘদিন ধরে বাণিজ্য এবং প্রশাসনিক কার্যে ছিলেন এবং চলে গেছেন, তারা যে ভাষা আমাদের দিয়ে গেছেন আমরা আজও বলে চলেছি সেগুলো বিদেশি শব্দ, ঠিক আছে? এবার আছে সম্পদ বা মিশ্র শব্দ। সম্পদ মিশ্র মানে কি? দুটো ভাষা মিলে যদি একটা ভাষা তৈরি হয় তখন মিশ্র। ধরো তৎসম শব্দের সাথে দেশি শব্দ যোগ হলো, বাংলার সাথে ইংরেজি যোগ হলো, এরকম মিশে মিশে যে শব্দ তৈরি করছি সেইগুলোকে আমরা বলছি সংকর বা মিশ্র। হ্যাঁ, অর্থাৎ দেখো আমরা মাঝে মাঝে বাংরেজি করছি, বাংলা প্লাস ইংরেজি, ধরো আমরা বললাম হাফ হাতা, আমরা হাফ হাতা বলছি, দেখো হাফ হাফ হাতা, তো এই হাফ হাতা, এই হাফ হাতা বিষয়টা কি? হাফ এর যে এলে হাফ মানে ইংলিশ অর্ধ, নাকি? আর হাতাটা বাংলা, তাহলে হাফটা হচ্ছে ইংরেজি, ঠিক আছে? হাফটা ইংরেজি আর হাতাটা বাংলা, তা ইংরেজি ও বাংলা মিশে যে শব্দটা হলো তাকে আমরা বলছি সংকর শব্দ। অর্থাৎ দুটো ভাষা মিলিয়ে তৎসম দেশি, তদ্ভব দেশি, যে কোনো দুটো মিলিয়ে যদি একটা শব্দ তৈরি হয় তখন তাকে আমরা মিশ্র বা সংকর শব্দ বলি। এরকম প্রচুর সংকর মিলিয়ে বলা প্রবণতা আজকে আমাদের আজও আছে। আমি আরও কয়েকটা এক্সাম্পল তোমাদের কাছে বলছি। ধরো আমি বললাম যে হাফ প্যান্ট, হাফ প্যান্ট, হাফ হাফ প্যান্ট, হাফ মানে হাফ হাতা, হাফ হাতা বললাম, তেমনি আমরা ফুল হাতা,
ফুল হাতা বলি। তো এই যে বলছি ফুল আর হাতা, ফুলটা ইংলিশ, হেড মাস্টার, হেড পণ্ডিত, হেড পণ্ডিত, হেডটা ইংলিশ, পণ্ডিতটা বাংলা, এরকমভাবে প্রচুর শব্দ আজকে আমাদের মিশ্রিতভাবে আমরা বলছি, এগুলো কিন্তু সংকর বা মিশ্র। তা সব নিয়ে আমাদের যে বিষয় দাঁড়ালো দেখো, আমরা প্রথমে আসছি শব্দ ভাণ্ডার, বিষয়টা হচ্ছে এটাই, বাংলা শব্দের মধ্যে দেশি এবং বিদেশি মিলিয়ে যে বাংলা ভাষা নব্য বাংলা তৈরি হয়েছে তাই হলো বাংলা শব্দ ভাণ্ডার। এই শব্দ ভাণ্ডারের পাঁচটা ভাগ, তৎসম একে, দুয়ে অর্ধ তৎসম, তিনে তদ্ভব, চারে দেশি, পাঁচে বিদেশি এবং ছয়ে সংকর। তাহলে তৎসম কাকে বলে আবার বলে দিচ্ছি, তৎসম অর্থাৎ তৎকালে সংস্কৃতের যুগে যা ছিল আজ সম বাংলাতে একই আছে তাই হলো তৎসম। সংস্কৃতের যুগের শব্দগুলো বাংলাতে যদি একই থাকে তখনটা তৎসম, ঠিক আছে, এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য থাকছে না। তাহলে আমরা তৎসম বোঝার জন্য কি দেখছি, রফলা রেপ যুগ্ম প্রকৃতি এই চারটার মধ্যে কোনো একটা এলে তখনটা তৎসম শব্দ হবে। আমরা বলেছি সূত্রে কি, রফলা রেপ যুগ্ম প্রকৃতি। রফলা, আমরা যদি কোনো শব্দে রফলা পাই, হ্যাঁ চন্দ্র এটা তৎসম রফলা আছে, কর্ম কেন তৎসম রেপ আছে, অল্প কেন তৎসম যুগ্ম আছে, আলো বায়ু চন্দ্র এই প্রকৃতি জগতের যা কিছু হবে তাই তৎসম। তাই তৎসম বোঝা খুব সহজ, চারটি সূত্র মনে রাখো, রফলা রেপ যুগ্ম প্রকৃতি এই চারটার কোনো একটা নোট ডাউন করে রাখো, আসলে তৎসম শব্দ হবে। তাই শব্দ ভাণ্ডার নির্ণয় করা খুবই সহজ যদি তোমরা তৎসমের এই চারটা টিপস মনে রাখো, রফলা রেপ যুগ্ম প্রকৃতি, ওকে। তদ্ভব এই অর্ধ তৎসম সংজ্ঞা বোঝা খুব সহজ, তৎসম শব্দ সংজ্ঞাটা বুদ্ধিবাচক, সংস্কৃত থেকে অবিকৃত হয়ে বাংলায় যা এসেছে, আর বোঝার জন্য কি বললাম, রফলা রেপ যুগ্ম প্রকৃতি। অর্ধ তৎসম কাকে বলে, তৎসম শব্দ অর্ধ বিকৃত হলে, তৎসম শব্দ একবার পরিবর্তন হলে, একবার পরিবর্তন হলে তা অর্ধ তৎসম শব্দ হবেই। চন্দ্র আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখিয়েছি যে আমরা কর্ম থেকে কম্ম, ধর্ম থেকে ধম্ম, এই যে একবার পরিবর্তন হচ্ছে। আর্য পুরুষ যখন অনার্য রমণীকে বিয়ে করেছিল, অর্ধ শিক্ষিত রমণীর মুখে যে ভাষাগুলো এসেছে তাই হলো অর্ধ তৎসম। শ্রাদ্ধ ছেড়াদ্য আমরা অনেকে আদৌ বলি, কৃষ্ণ কেষ্ট একবার পরিবর্তন হয়েছে, তা এই একবার পরিবর্তন শব্দগুলো কিন্তু অবশ্যই তোমাদের কাছে হবে অর্ধ তৎসম। হ্যাঁ কলির কেষ্ট, আজ আমরা আদৌ বলি কেষ্টটা মানে কি, অর্ধ তৎসম, কৃষ্ণ থেকে কেষ্ট একবার চেঞ্জ। আমরা অনেকেই জনমী প্রণমী রবীন্দ্রনাথের গানেও আছে, আমরা ইচ্ছে করে সুন্দর লাগার জন্য অর্ধ তৎসম শব্দ ব্যবহার করি, প্রণমী জনমী প্রণাম বুঝতে পারছো, এইগুলো এই একবার করে চেঞ্জ করছি মানে সৌন্দর্য বৃদ্ধি কোনো কোনো ক্ষেত্রে হয়ে থাকে। তাই যাই হোক, তৎসম শব্দ যদি একবার পরিবর্তন হয় তখন তাকে অর্ধ তৎসম শব্দ বলা হয়, যেমন কর্ম থেকে কর্ম, জন্ম থেকে জন্ম, প্রণাম থেকে প্রণাম, শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ, কৃষ্ণ থেকে কেষ্ট ইত্যাদি। তদ্ভব মানে কি, তদ্ভব মানে আছে দুবার বদলানো শব্দ, তৎসম শব্দ যদি দুবার পরিবর্তন হয় তখন তাকে বলা হচ্ছে তদ্ভব শব্দ। তাই তদ্ভব শব্দ হচ্ছে তৎসম শব্দ থেকে যদি দুবার পরিবর্তন হয়। আবার বলছি, তৎসম শব্দ সংস্কৃত জাত শব্দ, অর্ধ তৎসম শব্দ তৎসম শব্দ একবার পরিবর্তন হয়, তদ্ভব শব্দ তৎসম শব্দ থেকে দুবার পরিবর্তন হয়। যেমন দেখো আমরা যখন বলি যে হাত, এই হাতটা কী করেছে, আগে সংস্কৃতের হস্ত ছিল, তার থেকে প্রাকৃতে কী বলতাম হত, তাতে বাংলায় কী বললাম হাত, তার তৎসম শব্দ দুবার পরিবর্তন হচ্ছে হস্ত হত হাত। আর্য পুরুষ হস্ত বলতো, সংস্কৃতে বিশুদ্ধ উচ্চারণ, অনার্য রমণী মুখে বেরিয়ে এলো হত, বলছে না এটা পছন্দ হচ্ছে না, আর্য পুরুষ আবার চিন্তা করলো তুমি হাত বলতে পারবে, সঙ্গে সঙ্গে হাত বলে দিয়েছে, বলছে চন্দ্র বলো, সে বলে চন্দ, বলে না চলবে না, চাঁদ বলতে বলে চাঁদ বলেছে। এই যে পরিবর্তন হচ্ছে, আর্য পুরুষ আবার সৃষ্টি করেছে, মাঝে প্রাকৃতিক অনার্য অশিক্ষিত রমণীর মুখে সৃষ্টি, আমাদের ভারতীয় সভ্যতা আর্য অনার্য মিলেমিশে একাকার হয়ে গেছে। এই যে বিষয়গুলো তাকে বুঝতে পারছি যে দুবার পরিবর্তন হলে তা কিন্তু তদ্ভব শব্দ হবেই, তাই না। তা কৃষ্ণ আমরা বুঝতে পারছি এখানে হস্ত হত হাত, চন্দ্র চন্দ্র চাম, ধর্ম ধর্ম ধাম, জন্ম জন্ম জাম, এই দুবার পরিবর্তন জাত শব্দগুলো সবই হবে তদ্ভব। সংস্কৃত থেকে আসা শব্দ তৎসম, সংস্কৃত থেকে একবার পরিবর্তন আসা শব্দ অর্ধ তৎসম, এবং দুবার পরিবর্তন হলে তা তদ্ভব।
আচ্ছা দেশি শব্দ কাকে বলে? দেশি কাকে বলে? যে শব্দগুলো অনার্যদের কাছ থেকে এসেছে, অনার্যদের কাছ থেকে আসা শব্দগুলো আমরা মনে করি দেশি। কুলা টকা ঢাক ঢোল জিঙা, হ্যাঁ, আমাদের সাঁওতাল কোল বিল মুন্ডা এদের অলচিকি আরও নানা ভাষা আছে, তাদের থেকে যে ভাষাগুলো আমরা বাংলায় পেয়েছি তা কিন্তু দেশি। বিদেশি কাকে বলে? বিদেশি হচ্ছে আমাদের ভারতবর্ষের বাণিজ্যিক কিংবা প্রশাসনিক কার্যের জন্য আমাদের প্রচুর বিদেশি এসেছেন, ইংরেজ, পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি, এদের ভাষাগুলো আমাদের কাছে আজও ব্যবহার করছি। ওরা চলে গেছেন কিন্তু আজকে আমরা ভাষা ব্যবহার করছি, প্রতি মুহূর্তে ইংরেজি প্রচুর ব্যবহার করি আমরা। টিভি না বলে, এই দূরদর্শন না বলে আমরা টিভি বলি, টেলিভিশন, এরকম বুঝতে পারছো? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, টিভি, অদস্য ইংরেজি শব্দ আমরা বলি, বাংলা জানলেও বলি না, ঠিক আছে? কম্পিউটার, যন্ত্রগণক বলি না, তাই না? দূরদর্শন বলি না, টিভি এরকম প্রচুর জানলেও বলি না, আর অনেকে তো বাংলা নেই আমাদের কাছে, এরকম প্রচুর ইংরেজি, ফরাসি, আইন, আদালত, হ্যাঁ, উৎকোচ, আরবি, ফার্সি প্রচুর ভাষা আজকে আমরা কিন্তু বলি। এগুলো প্রত্যেকটা হলো আমাদের কাছে বিদেশি। আর সংকর কোনগুলো? সংকর হচ্ছে তৎসম এবং যে কোনো দুটো ভাষা মিশে যদি একটা শব্দ তৈরি হয় তখন তাকে বলা হচ্ছে দেশি ভাষা, ঠিক আছে? তো দেশি বুঝতে পারছি যে আমাদের কাছে যেমন আমরা বুঝতে পারছি যে আমরা বলছি হেড পণ্ডিত, হেডটা ইংলিশ আর পণ্ডিতটা বাংলা, হাফ হাতা, হাফ ইংলিশ এইচএলএ আর হাতাটা বাংলা, এরকম দুটো মিশে তৈরি হলে সেটা কিন্তু আমাদের কাছে অবশ্যই সংকর। আশা করি তোমাদের খুব সহজের মধ্যে আমি বোঝালাম তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি এবং সংকর, এই ছটা বিষয়। তোমাদের যদি আরও কিছু বোঝার ইচ্ছে থাকে অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে জানাবে, আর যারা তোমাদের নতুন সদস্য আছো তাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমাদের প্রিয় বন্ধুদের যারা আছো একটু শেয়ার করে দিও যাতে চ্যানেলটি গ্রোথ করতে পারে। ব্যাকরণের সমস্ত বিষয় অত্যন্ত সহজভাবে আমি তোমাদের নিয়ে আসবো। যারা বিভিন্ন স্কুল কলেজে পড়ছো তাদের জন্য আমার শুভেচ্ছা রইল, ভালো থেকো, আর তোমরা অবশ্যই তোমরা কেউ কিন্তু ভুলে যেও না একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বন্ধুদেরকে বেল আইকন টিপে একটু অল ক্লিক করে রাখতে বলো যাতে সবার আগে আমাদের এই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থেকো, পরে আবার দেখা হবে।